ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা সকলেই জানেন যে WhatsApp এ নতুন একটি আপডেট চলে এসেছে আপডেটটি দেখলে কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে আপনারা সকলেই জানেন যে আমাদের যে WhatsApp আছে WhatsApp এ আমরা কিন্তু যে কোনো চ্যাট আমরা খুব সহজেই লক করে ব্যবহার করতে পারি যা অন্য কেউ দেখতে পারে না তো আগে আমরা যেভাবে ব্যবহার করতাম দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা লক্ষ্য করেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে লকড চ্যাট নামে একটি অপশন দেখাচ্ছে এরকম আগে দেখাতো সেটা হচ্ছে যে এখানে আমার কিন্তু লক এই যে দেখতে পাচ্ছেন লক করা একটি চ্যাট কিন্তু রয়ে গেছে আমি এইভাবে লুকায় কিন্তু চ্যাট করতে পারতাম তো এটা যে কেউ মোবাইলটা হাতে নিয়ে যদি আমার হোয়াটসঅ্যাপ চেক করে তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে এখানে আমি কোনো চ্যাট লক করে রেখেছি তো বর্তমানে এমন একটি আপডেট নিয়ে চলে আসছে হোয়াটসঅ্যাপ যেটা হচ্ছে আপনার যে কোনো একটি কোড দিয়ে আপনি খুব সহজেই এই লক চেটটাকেও আপনি হাইড করে রাখতে পারবেন কারো সাধ্য নেই এটা খুঁজে বের করার তো চলুন কিভাবে আপনি কাজটি করবেন সেটি দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমরা যে আইডিটিকে যে চ্যাট আমরা হাইট করতে চাই বা লক করতে চাই সেটার উপরে আমাদেরকে প্রথমে ক্লিক করতে হবে তো আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে তো এখানে যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট লক নামে একটা অপশন দেখাচ্ছে এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর কন্টিনিউ অপশনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ফেস লক থাকলে ফেস লক অথবা আপনার যদি ফিঙ্গার লক থাকে তাহলে ফিঙ্গার লক দিয়ে নেবেন আপনি তো আমার এটা কিন্তু লকড হয়ে গেছে তা আমি যদি ব্যাক করে পিছনে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার স্ক্রিনে দেখাচ্ছে লকড চ্যাট অর্থাৎ আপনি এইভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু যে কেউ মোবাইলটা দললেই বুঝতে পারবে যেটা আমি ভিডিওর প্রথম অংশে আপনাদেরকে বলেছিলাম তো এখন আমি এটাকে একটা কোড দিয়ে হাইড করতে চাচ্ছি তো কি করতে হবে আমাকে প্রথমে এই লক লক চ্যাট এটার ক্লিক ক্লিক করতে হবে হবে করার পর ফেস 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 যদি থাকে সেটাকে আমাদেরকে লকটা খুলতে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট দেখাচ্ছে কোন থ্রি ডট দেখাচ্ছে থ্রি ডট এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর চ্যাট লক সেটিং দেখাচ্ছে এখানে হয়তো বা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন না তো এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর হাইট লক চ্যাট নামে একটি অপশন দেখাচ্ছে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ক্রিয়েট সিক্রেট কোড নামে একটি অপশন দেখাচ্ছে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আমি একটি কোড দিয়ে দিচ্ছি 1122 তারপরে এখানে নেক্সট অপশনের উপরে ক্লিক করলাম এটা দুইবার চাইবে যদি প্রথমবার করতে চান তো দুইবারই আপনাদেরকে দিয়ে দিতে হবে তো আমি দুইবারই দিয়ে দিলাম তারপর ডান অপশনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখন যদি আমি এখান থেকে ব্যাক করে চলে যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চ্যাট লক নামে কোনো অপশনই দেখাচ্ছে না অর্থাৎ এখন কিন্তু কারো সাধ্য নাই এটা খুঁজে বের করার যে আমি যে একজনের সাথে চ্যাট করতেছি সেটা হাইড করে রেখেছি সেটা বোঝার মতো ক্ষমতা কারো নাই তো এখন যদি আপনি বের করতে চান তাহলে কি করতে হবে এই যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন আমি দিয়েছিলাম ওয়ান ওয়ান টু টু ওয়ান ওয়ান টু টু এটার উপরে দিলে দেখতে পাচ্ছেন লকড চ্যাট নামে যে অপশনটি আছে সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে তো এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যার সাথে চ্যাট করি সেই আইডি টা ওপেন হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ এর খুবই আপডেট এবং খুবই ইন্টারেস্টিং একটি সেটিং তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম